আজকে ডিম কয়টা হলো? অনেকগুলো ডিম ফেলেছে আজকে। ডিমের হয়তো আপনারা অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন, আজ আমি আপনাদের ঘরোয়া উপকরণ দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আজকে আমাদের রেসিপি এক পেপার ফ্রাই। তো বন্ধুরা, আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে এক পেপার ফ্রাই তৈরি করি। আমি এক পেপার ফ্রাই তৈরি করার জন্য যে উপকরণগুলো নিয়েছি, ধনিয়ে, গোলমরিচ, জিরিয়ে, শুকনো মরিচ, গোটা মশলা আর মৌরি, হলুদ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শুকনো মরিচ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, লেবু রস, রসুন, কাঁচা মরিচ আর ডিম। এক পেপার তৈরির জন্য আমি প্রথমে এই মশলাগুলো ভাজি করে নেব। যখনই দেখবেন মশলার উপর যে ধোঁয়া বের হচ্ছে, তখনই বুঝবেন আমাদের মশলাটা ভাজি করা হয়ে গেছে। ডিম সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দেব। আমি এখানে দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। অনেক সময় ডিমের খোলা ছাড়াতে গিয়ে ডিমের অংশ উঠে আসে, কিন্তু এখানে আমরা যদি ডিম সিদ্ধ করার সময় লবণ আর সামান্য লেবু রস দিই, তাহলে কিন্তু ডিমের খোলা খুব সহজে উঠে যাবে। এদিকে ডিম সিদ্ধ হতে হতে আমি মশলাগুলো বেটে নেব। মশলা বাটার কাছে কিন্তু তরকারির স্বাদ, মশলা বাটা যত বেশি ভালো হয় তরকারির স্বাদটা কিন্তু ততই বেড়ে যায়। দেখা যাবে নে কেমন হয়। মশলা বাটতে বাটতে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমার ডিমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ডিমগুলো ঠান্ডা জলে দিয়ে দেব। সিদ্ধ করা ডিম এভাবে বেছে নেব। দেখুন ডিমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই সুতোর সাহায্যে আমি ডিমগুলো কেটে নেব। এই এলো, কত সুন্দর কাটা হয়ে গেল। এভাবে আমি সবগুলো ডিম কেটে নেব। কত সহজে ডিমগুলো কাটা হয়ে গেল। ডিম ভাজি করার জন্য কড়াইতে দেব সাদা তেল, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এতে দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো। কেটে রাখা ডিমগুলো আমি কড়াইতে দিয়ে দেব। ডিমের এই কুসুমের অংশটা আমি নিচের দিকে দেব, তাহলে ডিমগুলো একটাও ফুলে যাবে না। ডিমগুলো খুব লাল করে ভাজি করে নিয়েছি, এবার ডিমগুলো তুলে নেব। এই তেলে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ একটু ভালো করে ভাজি হওয়ার জন্য তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পেঁয়াজগুলো সুন্দর লাল লাল করে ভাজি করে নিয়েছি। এতে আমি দিয়ে দেব রসুন, কাঁচা মরিচ আর শুকনো মরিচ বাটা। আপনারা নিশ্চয়ই খেয়াল রাখবেন আমি কোন সময় কোন কোন মশলা দিই। তেলে শুকনো মরিচ বাটা দিলে রঙটা একটু বেশি খোলে।
এক চামচ ধনে গুঁড়ো মশলায় সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি তাতে দিয়ে দেব টমেটো বাটা। টমেটো দেওয়ার পর আমি এই মশলাটা অন্তত 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল না ছাইছে ততক্ষণ আমরা টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমার এই মশলায় খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, রংটাও তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আর সেন্টটা কত সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ, এবার তাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলটা সুন্দরভাবে ফুটে এসেছে, এতে আমি দিয়ে দেব ভাজি করে রাখা ডিম। ডিমগুলো কিন্তু একটাও খুলে যায়নি। আমি 5 মিনিট ধরে রান্নাটা করে নিয়েছি, দেখুন ঝোলের উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব এক ফ্রাই মশলাটা। এবার মশলাটা খুব সুন্দরভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। আমার এক পেপার ফ্রাই পুরোপুরি রেডি। আজকের এক পেপার ফ্রাইটা খুবই মজা হয়েছে। আপনাদের প্রিয়জনকে এভাবে এক পেপার ফ্রাই রান্না করে খাওয়াবেন, দেখবেন খুবই মজা পাবে। গরম গরম ভাত দিয়ে এক পেপার ফ্রাই খুবই মজা লাগছে। বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, টাটা।